আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে, যে সায়েম এবং সাকিব কে পুরস্কার পেতে পারে, আপনারা অনেকেই দেখেছেন। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই পুরস্কারটা যদি জুরি বোর্ডের হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, যেহেতু এটা দর্শক জরিপের পুরস্কার, প্রচুর দর্শক সাকিবিয়ান, প্রচুর দর্শক সাকিবের ফরে এসএমএস করেছে বা চিঠি পোস্ট করেছে। এর প্রতিবাদে কিছু সাকিব হেটার্সরা আমার এই কন্টেন্টের নিচে এসে লিখেছে, আরে ভাই কিসের সাকিবের লোকজন আবার লিখবো, ওরা এসএমএস করতে পারে নাকি? সমস্ত অশিক্ষিত লোকজন সাকিবের হইল আপনার কি বলে ভক্ত, ওরা কি এসএমএস করতে পারে না ওরা চিঠি লিখতে পারে? আমি তাদের জন্যই ভিডিওটা করছি, আমি এই জন্যই ভিডিওটা করছি যে তাদের সেই কথার জবাব আমি আমার কন্টেন্টের নিচে লিখে দিতে চাই না, কারণ আমি যদি কোনো কথা একটু অন্যরকম করে বলি তাহলে আমি কমিউনিটি গাইডলাইনে পড়ে যেতে পারি। আমি এর জন্য এই ভিডিওটা করছি এবং সাকিবিয়ানদের জানাচ্ছি এবং যারা সাকিবকে পছন্দ করেন তাদেরকে জানাচ্ছি, যারা এই সমস্ত কথা লিখেছে তারা কেমন করে এই কথাগুলো লিখলো যে সাকিবের ভক্তরা একটা এসএমএস পাঠাতে পারে না। মানিকচন্দ্র লিখেছেন, আসলে এত কথা বলার কিছু আছে? শিক্ষিত মানুষ মোবাইল ফোনে মেসেজ বেশি লেখে, তাই সিয়াম বেশি ভোট পেয়েছে, আর যারা সাধারণ মানুষ তারা সাকিবের ভক্ত বেশি, তারা বেশি মেসেজ করতে পারেনি তাই এটা হয়েছে। শেখ শরীফ লিখেছেন, সাকিবের ভক্ত বেশি ঠিক আছে, কিন্তু সেই ভক্তদের তো ভোটটা দিতে হবে, হয়তো সাকিবের ভক্তরা অনেকেই ভোট দিতে পারেনি বা অনেকেই ভোট দিতে পারে না। এমন আরো অনেক 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 মেসেজ আছে বন্ধুরা, আশ্চর্য ব্যাপার। আমরা জানি এর আগেও কথা উঠেছিল সমস্ত রিক্সাওয়ালা, গার্মেন্ট শ্রমিক অ্যান্ড আপনার গিয়া দিনমজুর, এরা নাকি সাকিবের ভক্ত। হ্যাঁ, যদি হয়ে থাকে অসুবিধা কোথায়, সিনেমা তো বানাই আমরা আম পিপলের জন্য, আম আদমির জন্য, আম জনতার জন্য। যদি আমি এলিট পিপলের জন্য সিনেমা বানাই সেটা তো চলবে শুধুমাত্র সিনেপ্লেক্সে, কটা লোক দেখবে বলুন? আমাদের সিনেমা চলতে হবে সমগ্র বাংলাদেশের 65টি 66টি যতগুলো জেলা আছে, জেলা শহরে, মফস্বল শহরে, থানা লেভেলে, ওখানে তো আর এত এলিট পিপল নেই। আবার যদি এলিট পিপলদের কথা ধরেন তাহলে সাকিব হেটার্সদের জানাচ্ছি, এলিট পিপলরা কিন্তু সাকিবের ছবি দেখে, তার লাস্ট প্রমাণ হলো গলুই। গলুই যতগুলো সিনেপ্লেক্সে চলেছে, যেভাবে সেল করেছে, এটা আপনাদের চোখে পড়লো না? আপনারা কি বলতে চাচ্ছেন যে সমস্ত সিনেপ্লেক্সে গলুই চলেছে সেখানে সাকিবের সেই দরিদ্র দর্শকরা দেখেছে, সেই রিক্সাওয়ালা দেখেছে, সেই গার্মেন্টস শ্রমিক দেখেছে, নাকি সেই দিনমজুর দেখেছে? 400-500 টাকা করে টিকিট করে কিন্তু ওরা সিনেমা দেখতে পারে না। ওই সিনেমা হলে, সিনেপ্লেক্সের সিনেমা হলে এলিট পিপুলটা দেখেছে, তার মানে সাকিবের এলিট পিপুল ভক্ত আছে। আপনারা কেন সেটা বারবার অস্বীকার করেন? আপনারা সাকিব খানকে পছন্দ করেন না, এটা নিতান্তই আপনাদের ব্যাপার, নাই বা করতে পারেন, কিন্তু তাই বলে আপনি যখন এই ব্লেমটা দিবেন যে সাকিবের ফ্যান যারা আছে তারা নাকি এসএমএস করতে পারে না, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সাকিব হেটার্সদের, আজকাল এসএমএস করতে পারে না এমন মানুষ যারা মোবাইল ফোন ব্যবহার করে খুব কম আছে। আমার বাড়িতে যে হোম কেয়ার করে যে ছেলেটি অশিক্ষিত, তার হাতে একটা স্মার্টফোন আছে, সে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারে, সে আমাকে ভাইবারে ফোন করতে পারে, সে আবার এসএমএস রিসিভ করতে পারে যদি বাংলায় লিখতে হয়, এবং সে বিকাশে টাকা ভরতে পারে, বিকাশ থেকে টাকা তুলতে পারে তার এই টেলিফোনটি দিয়ে, একটা স্মার্টফোন দিয়ে। আর স্মার্টফোনের দাম তো এমন কিছু নয় আজকাল বাংলাদেশে, অ্যানালগ ফোন কটা লোক ব্যবহার করে? যারা গার্মেন্টসে কাজ করে সেই ভাই বোনেরা সবার হাতে স্মার্টফোন আছে। আপনারা যে বলেন এরা বলতে পারে না বা এরা লিখতে পারে না, এ ধরনের কথা বলে মানুষকে কেন ছোট করেন আপনারা? আচ্ছা ধরে নিলাম 2-1% লিখতে পারে না বা 2-1% স্মার্টফোন নেই, তাদের কি বন্ধু বান্ধব নেই, তাদের কি আত্মীয় স্বজন নেই? তারা যদি একটা এসএমএস করতেই চায় প্রথম আলোর অফিসে, এটা কি খুব কঠিন কোনো কাজ? না বন্ধুরা, এটা কোনো কঠিন কোনো কাজ নয়। সুতরাং আপনাদেরকে আবারও বলছি, আপনারা এভাবে মানুষকে ছোট করে ভাববেন না, এটা উচিত নয়।
আপনারা সবসময় বলে আসছেন সাকিবের কোনো ভালো দর্শক নেই, সেটা প্রমাণ করে দিল গলুই ছবি। আপনারা সবসময় বলে আসছেন সাকিবের কোনো শিক্ষিত দর্শক নেই, এবার দিয়েছিল যত ভোট বা সাকিবের যে দয়া করে গুনে আসুন, আবার গুনুন না। যদি আপনারা সত্যি সত্যি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে আবার গুনুন, দেখুন সাকিবের পক্ষে কতগুলো ভোট পড়েছে এবং সিয়াম সাহেবের পক্ষে কতগুলো ভোট পড়েছে। যদি সিয়ামের পক্ষে ভোট বেশি পড়ে তাহলে আমি আপনাদের কাছে ওপেনলি করজোড়ে ক্ষমা চাইব। আসলে তো সেটা হয় না, সিয়ামের ভোট বেশি হতে পারে না। আমার কন্টেন্টের নিচে গিয়ে দেখবেন অনেকেই কমেন্ট করেছে যে আমার বাড়িতে 8টা স্মার্টফোন, আমি এই 8টা স্মার্টফোন থেকেই আমি ভোট করেছি, এরকম 4-5টা কমেন্ট আমার এখানে এসছে, অন্যান্য কন্টেন্ট মেকারদের এখানে তো এসছেই। কাজে আপনারা কী করে বলেন যে সাকিবের যারা ভক্ত তারা SMS করতে পারেনি বিধায় সিয়াম বেশি ভোট পেয়েছে? আমি আবারও এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সাকিবের ভোট বেশি ছিল, প্রথম আলো এটা অন্যায় করেছে, কিন্তু দর্শক জরিপের ভোটে সাকিব খান অবশ্যই সিয়ামের চেয়ে অনেক 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 বেশি ভোট পেয়েছে। দেখুন বন্ধুরা, আরেকটা কথা বলি, এই যে আমাদের যে যারা সাকিবকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি, আমি বা অন্যান্য যারা আছেন, তাদের নিচে গিয়ে দেখবেন সাকিব হেটার্সরা বেশ উল্টাপাল্টা কথা লিখে ফেলে অনেক সময়। আপনারা যারা সাকিবিয়ান আছেন বা যারা সাকিবকে পছন্দ করেন তারা কিন্তু তাদের কোনো উত্তর দেন না, আমরা কিন্তু তাদেরকে কোনো রকম উত্তর দিতে পারি না, কারণ আমরা যদি দেখি কন্টেন্ট মেকার যদি দেখে যে আমাকে বা সাকিবকে গালাগালি করেছে, আমার কোনো রাইট নেই তাকে গালাগালি করার, তাহলে আমি কমিউনিটি গাইডলাইনে পড়ে যাব। কিন্তু আপনারা তো পারেন, আপনারা তো শুধুমাত্র কমেন্ট করেই চলে যান যে আপনারা সাকিবের ভক্ত, সাকিব বস নাম্বার ওয়ান, সাকিব কিং নাম্বার ওয়ান, মেগাস্টার সাকিব খান, সাকিব ছড়া বাজবো না ইত্যাদি ইত্যাদি। আপনারা অন্যান্য যে সমস্ত কমেন্টসগুলো থাকে দয়া করে একটু পড়বেন, আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে একটু পড়বেন। পড়বেন এই জন্য, পড়ে দেখবেন যারা সাকিব হেটার্স আছে তারা কী কী লিখেছে, যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে থাকে প্লিজ 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 আপনারা তার উত্তর দেবেন, যে উত্তরগুলো আমরা দিতে পারবো না, অবশ্যই মার্জিত ভাষায় সুন্দরভাবে উত্তর দেবেন। তারা যে কথাটা লিখেছে, যে নেগেটিভ কথাটা লিখেছে, সেটার আপনি প্রতিবাদ করবেন সুন্দর ভাষায়, তাহলে এই যে হেটার্সরা আছে এরা ধীরে ধীরে চুপ হয়ে যাবে। অনেকেই দেখছি গালাগালি করেন কমেন্টসে, কোনো দরকার নেই ওদেরকে গালাগালি করার, কোনো দরকার নেই। ওরা যদি কুকুর হয়ে থাকে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? পায় না। আপনারা তাকে কামড় দেবেন না, আপনারা তাকে সুন্দর করে লিখে দিবেন, ভাই তুমি যেটা লিখেছো এটা ঠিক না, এটা এই হওয়া উচিত, এটা লজিক এই। তাহলে দেখবেন ধীরে ধীরে এই সাকিব হেটার্সরা বিভিন্ন কন্টেন্টের নিচে যে উল্টাপাল্টা কমেন্ট করে এগুলো বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার এই ভিডিওটা, আমার নিজস্ব ক্ষোভ থেকে ভিডিওটা করলাম, কারণ এতগুলো বাজে কমেন্ট এসছে সাকিবের বিপক্ষে এবং মানুষকে নিয়ে এত ছোট করে কথা বলেছে, আমি আর সহ্য করতে পারলাম না। ভালো থাকবেন আপনারা, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।